আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা ফুচকা এবং চটপটি পার্টি করছি, খুবই মজা করেছি, তাই আপনাদের সাথে শেয়ার করব। চটপটির জন্য ডালটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এখন দিয়ে দিয়েছি চটপটি মশলা এবং চটপটি মশলাটা দিয়ে আবারও খুব ভালোভাবে কুক করে নিতে হবে। চটপটি মশলা দেওয়ার পর, ভালোভাবে সিদ্ধ হবার পর, এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আলু সিদ্ধ। আলু সিদ্ধটা দিয়ে আবারও খুব ভালোভাবে আমি কুক করে নিব। এখন অন্যদিকে আমি ফুচকা খাওয়ার জন্য যে টকটা বানাচ্ছি, প্রথমে আমি তেঁতুল গরম পানি দিয়ে ভিজে রেখেছিলাম আধা ঘন্টার মতো। তারপর এটাকে খুব ভালোভাবে আমি পেস্ট করে নিচ্ছি। পেস্ট করে এটার যে বিচিগুলি আছে সব বিচিগুলি আমি ফেলে দিব। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ চিনি। আপনারা চাইলে আরো বেশিও মিষ্টি করতে পারেন। তারপর এর মধ্যে দিয়ে দিব ব্ল্যাক সল্ট 1/2 চা চামচের মতো। তারপর দিয়ে দিলাম 1/2 চা চামচ সল্ট। তারপর এর মধ্যে দিব চাট মশলা, এখানেও দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো। তারপর এর মধ্যে দিয়ে দিলাম আবারও পানিপুরি মশলা 1/2 চা চামচের মতো। এখন এই সবগুলি উপকরণ খুব ভালোভাবে তেঁতুল বা পানির সাথে মিশাতে হবে। অন্যদিকে আমি ফ্রাই প্যানে কিছু শুকনো মরিচ ঢেলে নিব। শুকনো মরিচটা দেওয়ার পরে আমি এখানে অল্প পরিমাণ লেবু চিপে দিয়েছিলাম। অন্যদিকে আমি কিছু লেবুর ঝোলা কুচি করে নিচ্ছি চটপটিতে খাওয়ার জন্য। ফাইনালি এখানে আবার আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, তখন দিতে ভুলে গিয়েছিলাম। আর আরেকটু স্পাইসি করার জন্য আমি আরেকটু শুকনো মরিচ দিয়ে দিয়েছি, যেন আরেকটু টেস্টটা বাড়ে। অন্যদিকে আমাদের চটপটি রেডি। এর মধ্যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি কিছু কাঁচা পেঁয়াজ। তারপর দিয়ে দিলাম ধনিয়া পাতা। এরপর দিয়ে দিব কিছু কাঁচা মরিচ। এখন এই সবগুলি উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব এবং আমরা খাবারের জন্য এটা রেডি। আমাদের ফুচকা এবং চটপটি রেডি, আর আমরা এইসব খাওয়ার জন্য খুবই উৎসাহ নিয়ে বসে আছি কতক্ষণে খাবো, আর খুবই আমরা মজা করেছি। আই হোপ আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আবারও নেক্সট কোনো ভিডিও নিয়ে হাজির হব। এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।